রাজ্য সরকার দুর্গাপূজার অনুমতি দিলেও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন লাইট মাইক ব্যবসায়ী সমিতির কর্মীরা এবং ব্যবসায়ীরা। পাশাপাশি সঙ্গীত শিল্পী থেকে বাদ্যযন্ত্র শিল্পীরাও এদিন অশোকনগর চৌরঙ্গী মোড় থেকে হাবড়া স্টেশন মোড় পর্যন্ত এক মৌন মিছিল করেন। তাদের দাবি, দীর্ঘদিন লকডাউনের জেরে কর্মহীন অবস্থায় রয়েছেন তারা, বিভিন্ন জায়গা থেকে ব্যবসার জন্য লোনও নিয়েছেন, লোন পরিশোধ করতে টাকার জোগান নেই, এমন অবস্থায় আর্থিক সংকটের মধ্যে রয়েছেন লাইট এবং মাইক ব্যবসায়ী সমিতি এবং সঙ্গীতের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীকর্মীরা। রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলেও এখনও রাজ্য সরকার সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো অনুমতি না দেওয়ায় চরম বিপাকে রয়েছেন হাবড়া অশোকনগরের কয়েক হাজার ব্যবসায়ী এবং কর্মীরা। এদিন তারা মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান। দীর্ঘদিন কোনো কাজ না থাকায় পেশা বদল করে কোন রকমের জীবন যাপন করছে বহু কর্মীরা। এই বিষয়ে এক সঙ্গীত শিল্পী বলেন, আজকে 7 মাস ধরে আমরা ঘরে বসে আছি, এইভাবে চললে আমাদের মধ্যে যে শিল্পত্ব আছে সেই শিল্পত্বটা নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, আমাদের শিল্পীদেরকে বাঁচান, কারণ এই শিল্পীরা যদি না বাঁচে সামনে আমরা শিল্পত্বটাকেও বাঁচাতে পারব না। আজকে সেই কারণে আমরা সমস্ত শিল্পীরা আজ একজোট হয়েছি, আর সাধারণ মানুষের কাছেও অনুরোধ করছি, আমাদের প্রশাসনের কাছেও অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদের দিকে একটু তাকান। তাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দিক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।